হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম তোমাদের আরেকটা নতুন ব্লগের সাথে। আজকে হচ্ছে হোলি, তোমাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। এখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে, আর আমরা কিছুক্ষণ আগে মানে আমি তো উঠেছি 10:45 এমনি হবে, আর অভিজিৎ এখন উঠলো, ওর তো ছুটি আজকে। তো আমরা এখন আমি চাটা করে নিয়েছি, এখন চা খাবো, আমরা খেয়ে যাব মায়ের কাছে। তো আজকে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো তোমার লাস্ট অব্দি ব্লগটা দেখতে থাকো। চলো, চা বানিয়ে নিয়েছি, দুধ বের করেছিলাম বাট দুধটা তো কেটে গেছে, তো ওই জন্য লাল চা করেছি। তো এখন লাল চা খাচ্ছি, আর সঙ্গে এই যে এই বেকারির বিস্কুটটা মা সেদিন দিয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম, ওইটা খাবো আর চা দিয়ে খাবো, তারপরে মায়ের কাছে যাবো। তারপর আজকে কী কী করি তোমরা সবটাই দেখতে থাকো। এখন আগে খেয়ে নিই ঝটপট, তোমার ঘরটা ঝাড় দিয়ে যাবো। চলো, দুজন মিলে ফাইনালি বেরিয়ে পড়েছি। তো ফার্স্টেই যাচ্ছি হচ্ছে ঠাকুরের ফুল নিতে। তো জানি না 11:30 অলরেডি বাজে, ফুল পাবো কি পাবো না, তো যাই হোক ফুল পেয়ে গেছি। তারপরে গেলাম মিষ্টির দোকানে, ঠাকুরের মিষ্টি নিলাম, প্লাস এমনিও আদারওয়াইজ মিষ্টি নিলাম। আর এখান থেকে দু তিন রকমের রং নিয়েছিলাম। এবছরে আমি অনেক নতুন নতুন মুখোশ, টুপি অনেক কিছুই দেখলাম। যাই হোক, হোলির দিন অনেক মানে বিক্রি হয়ে গেছে, এই কয়েকটা পড়েছিল তাও তোমাদের দেখালাম। আর এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, তো মামা মামিকে রং মাখাবো বলে যাচ্ছিলাম, বাট মামা মামির সাথে দেখা হয়নি, তো এখন গেলাম শাশুড়ির কাছে। তো গাইজ, মামাবাড়ি থেকে ঘুরে এখন শাশুড়ির কাছে এসেছি, এখানে আজকে খাওয়া দাওয়া আছে। তো এখানে খাবো, আর শাশুড়ি কী কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করছি। দাও, কী কী রান্না করেছ? ডাল, ডাল, 5 রকম ভাজা। ও, আজকে দাদার জন্মদিন তাই 5 রকম ভাজা, 5 রকম ভাজা, বড়ি, ডাল, আলু পোস্ত, এখানে তোমার পায়েস হচ্ছে, আর এটা তোমার আলু পোস্ত হচ্ছে। ঠিক আছে, করে নাও রান্না ঝটপট। এটা তোমাকে এমনি পুরো ইগালে দুটো, ইগালে মাথা। তো গাইজ, শাশুড়ির বাড়ি থেকে দুপুরবেলা চলে এসেছিলাম, তারপরে ঘরে এসে অভি ঘরটা মুছে দিল, আমি পুজোটা দিলাম, দিয়ে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো 7টার দিকে ভাবলাম যে আমরা একটু ফুচকা খেতে যাবো, এর মধ্যে আমার মানে অভিজিতের মামার ছেলে সে ফোন করে বললো আজকে তো দাদার জন্মদিন, মানে অভিজিতের দাদার জন্মদিন, তো ওরা ওখানে সেলিব্রেট করবে মানে মামার বাড়িতে। তো এখন আমরা যাচ্ছি ওখানে, তো ওই জন্যই রেডি হয়ে গেছি, আর আমার শাশুড়ি ওখান থেকে মানে ওনার বাড়ির ওখান থেকে ওনাকে নেবো, তারপরে যাব। তো চলো ঝটপট যাওয়া যাও, ওখানে কী কী হচ্ছে সবই তোমার সাথে শেয়ার করবো। চলো, তো বাড়ি থেকে বেরিয়ে শাশুড়িকে নিয়ে চলে এসেছি দোকানে, আর দাদার জন্য ভাবলাম একটা গিফট নেবো, তো এটা আমি নিয়েছি। তো এইটা আর একটা গ্রিনের মধ্যে ভাবছিলাম কোনটা নেবো, শেষ পর্যন্ত এই ইয়েলোটাই নিয়েছি, যেহেতু এই কালারটা দাদার কাছে কোনো জামা নেই। তো তারপরে চলে এসেছি দাদার মানে মামার বাড়ি আর কি, তো এখানে দাদার আশীর্বাদ হচ্ছে। তো দাদা না খুব লজ্জা করে, প্রত্যেকটা জিনিসে খুবই লজ্জা করে, তো এখানে চেষ্টা করার মুখটা দেখো এত লজ্জা পাচ্ছে যে কী বলবো। আর এই যে দেখো পিছন থেকে, এটা হচ্ছে আমার আরেকটা ভাসুর, তো না আমাদের রঞ্জনদা, তো এনার বিয়ের ব্লগ তো তোমরা আগেই দেখেছো। যাই হোক, উলুটা এত সুন্দর উলু দিচ্ছে, তোমরা হয়তো শুনতেও পাচ্ছ যে এত সুন্দরভাবে উলু দিচ্ছে। তো যাই হোক, তোমরা চলো পরপর দেখতে থাকো কী কী হচ্ছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটু করে দে সবাইকে, আরে এটা কই? তো গাইজ, এখন আমরা জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়ির কাঁটায় 10:30 বাজে, শাশুড়িকে ছেড়ে এই জাস্ট বাড়ি এলাম, এখন খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা এতটাই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো, টাটা।